বাজার বড় স্টেশনে ইলিশের সরবরাহ কমে গেছে, ফলে ফের দাম বেড়েছে ইলিশের। ইলিশের বাজারের খবর জানাতে এই মুহূর্তে বড় স্টেশনে আছেন রিপোর্টার ফারুক আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। চাঁদপুরের সবচেয়ে বড় ব্যস্ত যে বাজারটি ইলিশের বাজার বড় স্টেশন, সেখানে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে বেশ সরগরম বলা যেতে পারে। তবে এখানে একটা ছেদ পড়েছে, সেটি হলো যে অন্য সময়গুলোতে ইলিশের যে পরিমাণ সরবরাহ থাকার কথা আজকে কিন্তু তেমনটি নেই। অর্থাৎ এখানে নানা আকারের বড় ইলিশের আমরা দেখতে পেলেও কিন্তু এখানে যে অন্য সময় যে আরও ছোটো আকার মাঝারি আকারের যে ইলিশগুলো থাকার কথা ছিল সেগুলো কিন্তু আজকে চোখে পড়ছে না। ব্যবসায়ী এবং এখানে ইলিশ নিয়ে ফেরা ব্যাপারী জেলেরা আমাকে জানিয়েছেন যে অনেকটা বৈরী আবহাওয়া, অর্থাৎ হঠাৎ করে আবার সাগর উত্তাল হয়েছে। এই বৈরী আবহাওয়ার কারণে জেলেরা কিন্তু তাদের মতো করে মাছ ধরতে পারছে না, ফলে সাগর এবং উপকূলে তেমন জেলেদের আনাগোনা নেই, যার কারণে কিন্তু এখন বাজারে ইলিশের সরবরাহ অনেকটা কমেছে। আরেকটি কথা আমি জেনেছি ব্যবসায়ীদের সাথে কথা বলে, যে চাঁদপুরের যে পরিমাণ ইলিশের এখানে সরবরাহ তার চাইতে কিন্তু যেই তারা যে যোগানটি পেয়ে থাকেন, অর্থাৎ এখান থেকে দেশের বিভিন্ন স্থানে তারা যে ইলিশের চালানগুলো দিচ্ছেন তার বিপরীতে এখানে যোগান কিন্তু তেমন একটা হচ্ছে না, ফলে এখন ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। আমাকে ব্যবসায়ীরা জানিয়েছেন যে চাঁদপুরে এখানে মূলত দুই ভাগে ইলিশের বেচা কেনা হয়ে থাকে, সেটি হলো যে এখানে পাইকারি এবং খুচরা দুই ভাগে কিন্তু ইলিশ বেচা কেনা হয়। এখানে পাইকারি যেই ইলিশগুলো বেচা হচ্ছে সেগুলো দরদাম একরকম, আর খুচরা যে বাজারে যে মাছগুলো বিক্রি হচ্ছে তার দরদামও কিন্তু আলাদা, ফলে এখানে যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে দুই ভাগে বিক্রি হচ্ছে। অর্থাৎ এক শ্রেণী আসছেন খুচরা ক্রেতা হিসেবে, আর এক শ্রেণী আসছেন তারা পাইকারি দেশের বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছেন। তো আমি সব মিলিয়ে বলতে পারি যে গত সপ্তাহে যেমনটি এখানে ইলিশের সরবরাহ বেশি ছিল, দরদামও একটু নিম্নমুখী ছিল, আজকে কিন্তু সেই চিত্রটি পাল্টেছে। এই ছিল আমার কাছে চাঁদপুর বড় স্টেশনে ইলিশ বেচা কেনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে।